বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বেশ কিছুদিন আগে বারাসতের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছিল। এরপর তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নড়ে চড়ে বসে প্রশাসন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন অবিলম্বে বাজি কারখানাগুলিতে সবুজ বাজি প্রস্তুতকারক প্রতিষ্ঠান করতে। আর এই সবুজ বাজি একদিকে যেমন পরিবেশ বান্ধব, ঠিক অন্যদিকে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই কমবে। সেই কথা মাথায় রেখে নদিয়ার গাংনাপুরের বেশ কয়েক হাজার বাজি নির্মাতা এবার পুজোর আগে বিপাকে পড়েছেন। তারা বলছেন, সরকারি নির্দেশ অনুসারে আমরা বাজি দোকানে বিক্রি করছি না, আমাদের বাজি বিক্রি করার জন্য একটি নির্দিষ্ট খোলামেলা জায়গা দেওয়া হলেও সেখানে বাজি কেনার জন্য ক্রেতারা আসছেন না, ফলে দোকানে বাজির পসরা সাজিয়ে বসলেও ক্রেতাদের দেখা নেই। আমাদের যে নির্দেশ দিয়েছিল যে সবুজ আতশবাজি বেচতে হবে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, এবং বলেছিল যে ক্লাস্টার করার জন্য যে 6 একর জমিতে 10টা করে কারখানা করা যাবে, কিন্তু এখানে তো সেইভাবে খাস জমি পাওয়া যায়নি। তারপরে রাজ্য সরকারের তরফ থেকে 1 মাসের জন্য আমাদের লাইসেন্স দেয় স্টল করার জন্য, আমরা সেইভাবে স্টল করি, আমাদের দোকানগুলো সবই বন্ধ। আর এই স্টলে যে আমরা খরচা করে, এত টাকা খরচা করে স্টল করেছি, সবুজ আতশবাজির যা দাম, সাধারণ মানুষের সেই ক্রয় করতে পারছে না। আমরা এখন খুব বিপদের মধ্যে রয়েছি, আমরা কিভাবে আমাদের সংসার চালাবো, জীবিকা অর্জন করবো, আমরা সেই নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি। খোলা আকাশের নিচে কয়েক ধরনের বাজির স্টল দিলেও তা এক কথায় শূন্য, ফলে পূজোর মুখে আতশবাজি বা সবুজ বাজি সেভাবে বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে বাজি ব্যবসায়ীরা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে গ্রিন সবুজ আতশবাজি, যেটা গ্রিন ক্র্যাকার, পরিবেশ বান্ধব আতশবাজি, আমরা সেটা নিয়েই আলাদা একটা মেলা করছি। এখানে গাংনাপুরের বাগাডাঙায় ব্লুবার্ড বলে একটা জায়গা আছে, সেখানে আমরা স্টল করেছি, সেখানে ওই সরকারি নির্দেশ মতো সেই সমস্ত বাজি আমাদের বিক্রি হচ্ছে। তো এই যে যা কাণ্ড ঘটে গেল বারাসাতের কাণ্ড, তারপরের থেকে কি আপনাদের অবস্থাটা এখন কি পজিশনে আছে? হ্যাঁ, বারাসাতের অবস্থা, বারাসাতের ঘটনার পর থেকে টোটাল মানে সমস্ত কিছুই খুবই সমস্যার মধ্যে আছে। তার কারণ হচ্ছে যেগুলো হচ্ছে সবুজ আতশবাজি ছাড়া কোনো আতশবাজি বিক্রি করা যাবে না, যেগুলো হচ্ছে গ্রিন ক্র্যাকার আতশবাজি। এই গ্রিন ক্র্যাকার আতশবাজি অ্যাকচুয়ালি শিবকাশিতেই তৈরি হচ্ছে, এখনও আমাদের পশ্চিমবাংলায় এখনও সেরকম কোনো পরিকাঠামো তৈরি হয়নি, যে কারণে শিবকাশির যে সমস্ত তৈরি গ্রিন ক্র্যাকার সেই সমস্ত খুবই ব্যয় সাপেক্ষ, এবং সাধারণ ক্রেতারাও যার 10 প্যাকেট প্রয়োজন ছিল ফুলঝুরি, সে হয়তো 2 প্যাকেট নিচ্ছে, এইভাবেই চলতে হচ্ছে আমাদের। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।